হ্যালো গাইস, আপনারা দেখছেন মইনা প্রিন্স, আপনাদের সঙ্গে আমি মইনা প্রামাণিক। চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। আমাদের এলাকায় অর্থাৎ আমাদের এই রামনগর টু কামনগরের মধ্যে একটি অনুষ্ঠান আয়োজিত করা হয়েছিল এই দোল পূর্ণিমার জন্য। তো আমাদের সকল দাদা ভাই এবং মারা সকলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। তো এটা প্রথমে হয় সকাল থেকে শুরু হয়েছিল এবং সকলে মিলে একটি জায়গায় জমায়িত হয়ে সেখান থেকে একটি র্যালি বার হয় আমাদের সকলের প্রিয় প্রদর্শন মাঠ অব্দি। তো সেই র্যালিতে আমরা যেতে পারিনি, কারণ আমরা একটু দেরি হয়েছিল, লেট হয়ে গিয়েছিলো স্নান টান করতে ইত্যাদি করতে, তো আমরা সেখানে যেতে পারিনি। তো এই র্যালি যাওয়ার পর আমরা পাঞ্জাবি সুটবুট পরে আমরা সেই প্রদর্শন মাঠ অব্দি যাই এবং সেখানে প্রদর্শন মাঠে কিছু একটি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল, যেটা সকলে আমাদের অনেক বোনেরা মায়েরা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। তো সকলে কিছু নৃত্য পরিবেশন, লাঠি খেলা, এছাড়া অনেক কিছু করে তারা। তাছাড়া সকলে অনেক দূর দূর থেকে যায় বলে সেখানে জলের ব্যবস্থা করা হয়েছিল এবং টিফিনের ব্যবস্থাও ছিল। তো আমরা সেই জায়গায় অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু আমরা সেটা উপভোগ করেছিলাম। তো আপনারা একটু সেই ক্লিপটা দেখে নিন কীরকম অনুষ্ঠানটা হয়েছিল। তো আমরা সেখান থেকে বেরিয়ে আসবো ভাবছি, সেই মুহূর্তে আমরা আমাদের কিছু তিনখানা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে যায় এবং আমাদের মুখ ফাঁকা দেখে তারাই আমাদেরকে রংটা মাখায়, তারপরে আর কেউ রং মাখায়নি। সত্যি তারপরে কেউ রং মাখায়নি। তো কেউ রং না মাখানোর জন্য আমরা নিজেরাই গালে মেখে নিই রং। তো এরপরে আমরা কিছুই করি না, এরপরে আমরা সেখান থেকে চলে আসি এবং আমরা বাড়িতে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে, অর্থাৎ সবাই ছিঁড়ে ফেলবে তো জামা প্যান্ট, বুঝতেই পারছো তোমরা। তো ড্রেস ট্রেস চেঞ্জ করে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম এবং কেউ রং মাখায়নি, সত্যি কথা বলবো কেউ রং মাখায়নি, কিছু কিছু জন মাখিয়েছিল রং, অর্থাৎ বন্ধুরাই এ আর কি। তো সেখান থেকে আমরা বেরিয়ে এসে বাইক করে ঘুরতে যাই একটু এবং কিছু দূর ঘুরে এসে তারপর আমরা চলে আসি আবার। তো তারপরে আমরা আবার হেঁটে হেঁটে ঘুরতে যাই, মানে এই পাড়ায় পাড়ায় আর কি। আপনাদের একটা কথা আছে, আপনাদেরকে আমি বলেছিলাম যে রং যেন না মাখাতে পিছনে, তা এরকম রং মাখাবেন? এটা তো নাই ঠিক আছে, এইটা এরকম রং মাখাচ্ছেন আপনারা, পিছনে মাখাতে হবে না বরং করেছি, তাহলে সামনে এরকম ভাবে। আমি রাস্তায় বেরিয়ে এমন পাবলিকও দেখেছি যাদের গালে রং নেয়, তো তারা কী করছে, তাদেরকে রং মাখানো কেউ নাই, তো তারা নিজেরাই পকেট থেকে রং বার করে এভাবে গালে মাখছে। আপনারা হয়তো করেন, শিওর করেন, যদি আপনারা এরকম করেন তো, বা এরকম যদি কেউ করে তো তার নামটা নিচে কমেন্টে লিখতে বলবেন। যাক গে, এসব বাদ দিন। তো আশা করবো আপনাদের হোলিটা ভালোই গিয়েছে, তো ভালো লাগলো যে আপনাদের হোলি হয়তো ভালোও গেতে পারে আবার খারাপও গেতে পারে। যদি খারাপ যায় তো কালকে দিনটা পড়ে আছে, কালকে দিনটাতে ভালো করে খেলে নেবেন হোলি। ভিডিওটা শেষ করার আগে সকলকে একটা কথাই বলবো যে কালকে আমাদের এই হোলির উৎসব থাকবে, আমরা সকলেই কালকে রং খেলব, কিন্তু তোমরা যেন এই কোনো পশুকে অর্থাৎ কোনো কুকুর, বিড়াল, গরু ইত্যাদি কারোর গায়ে যেন রং দেবেন না, কারণ এই রং কিন্তু আমরা উঠিয়ে দিতে পারবো আমাদের গা থেকে, আমরা সাবান দিই, ছোবড়া দিই ইত্যাদি অনেক কিছু দিই রংটা উঠিয়ে দিতে পারবো, কিন্তু তারা উঠাতে পারবে না এই রং, তাদের হয়তো পরের বছর অবধিও এই রং থেকে যাবে, তাদের গায়ে কিন্তু এই রং কখনোই উঠবে না। তো তোমাদেরকে রিকোয়েস্ট করছি যেন তোমরা এই রংটা এনো তাদের গায়ে, অর্থাৎ তাদের গায়ে যেন দিও না, অর্থাৎ কোনো মানুষের গায়ে। হ্যাঁ, আর একটা নিয়ম হয়েছে যে কারোর গায়ে যদি রং তুমি তার অনুমতি ছাড়া যাও তাহলে কিন্তু পুলিশ কেস হবে,
অর্থাৎ তুমি তার পরামর্শ নাও, তারপরে কিন্তু তার গায়ে রং দাও। তো সেটা করাই ভালো হবে। অর্থাৎ এই সিদ্ধান্তটা খুবই ভালো, কারণ কেউ যে নিতে যায় না তাকে যদি তোমরা দাও তখন কিন্তু অনেক খারাপ দেখায় এবং মানানিও হয়। তো তোমরা সবাইকে আগে জিজ্ঞাসা করো, তারপরে রংটা দাও। তো এই পর্যন্ত আজকে ভিডিওটা। তো যাতে যাতে ভালো লেগেছে বা কীরকম তারা কী কী দেখতে পেয়েছেন সেটা আপনারা কমেন্ট করতে ভুলবেন না, আর পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি এরকম মানে আরও কিছু অন্য কিছু দেখতে চান তাহলে আপনারা কমেন্ট করতে ভুলবেন না, আর লাইক যেন করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।